বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই বড়া। তা আমাদের এক দিদি আমাদেরকে অনুরোধ করেছিল যে দই বড়া রেসিপিটা দেখানোর জন্য। তা আজকে আমরা সেই দই বড়া, আজকে আমি তৈরি করে দেখাবো দই বড়া। তার জন্য দেখুন, আমি 250 বিউলির ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শিল নোড়া বেটে নেব। দেখুন, সুন্দর করে আমি বেটে নিয়েছি, যেন দানা না থাকে। দেখুন, দাঁড়াও না, দেখুন আমি কিরকম করে বেটেছি, একদম মিহি করে এভাবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এটা ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে সামান্য আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। আমি একটা মশলা ভেজে দিচ্ছি, গোটা জিরে, গোটা ধনে, এক চামচ মৌরি, দুটো শুকনো লঙ্কা, সব একসাথে আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা দেখুন কি সুন্দর রসগোল্লার মতন ফুলে গেছে, যেন মনে হচ্ছে যেন 10 টাকার টোপা টোপা রসগোল্লা। এবার আমি তুলে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, সব একসাথে আমি একটু ভেজে নেব। মৌরি দিয়ে দিচ্ছি, কটা কারি পাতা দিয়ে দিচ্ছি, এই মশলাটা আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি তেঁতুলের চাটনিটা করে নিচ্ছি, সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, গুলিয়ে রাখা তেঁতুল দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। তেঁতুলের আচার আমার রেডি, দেখুন। তেঁতুলের চাটনি দেখুন আমার রেডি হয়ে গেছে, এই দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা মশলাগুলো আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, ভাজা মশলার কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। মশলা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে এভাবে আস্তে আস্তে করে চিপড়ে নেব। আমি এবার দই নিয়ে নিচ্ছি, দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, কটুকরো বরফ দিয়ে দেব,
এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এটা করে যদি ফ্রিজে রাখা যায়, 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে যদি খাওয়া যায়, খেতে এটা আরো বেশি ভালো লাগে। ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার আমি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা একদম দোকানের মতন লাগছে। তেঁতুলের চাটনিটা আমি দিয়ে দিচ্ছি। না বেশি দিতে নাই, ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি। দই বড়া আমার রেডি। বন্ধুরা আমি এবার একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। দেখুন কিরকম নরম হয়েছে, যেরকম স্পঞ্জি হয়েছে সেরকম সুস্বাদু হয়েছে। একদম দোকানের মতন হয়েছে। দেখুন সুন্দর স্বাদ হয়েছে মঞ্জু, দারুণ হয়েছে। বাড়িতে খাচ্ছি না দোকানে খাচ্ছি বুঝতে পারছি না বন্ধুরা। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আর আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ততই আমরা আরও আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে। আর দয়া করে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।